প্রিয় বন্ধুরা, আপনারা কিন্তু দেখতে পারতেছেন কিরকম ভাবে, দেখেন ও আমাদের কিরকম ভয় দেখা যাচ্ছে। আমরা কিন্তু ভয় পাই না, তুই যত যাই করস আমরা কিন্তু ভয় পাম না। তোর কিন্তু এর আগেও দেখ দেখ জ্যারেম করিস না, জ্যারেম করিস না, কি কি শুরু করছে তুই তুই বাইরে আয়, নয় তোর কিন্তু শেষ করে দিবো। আরে বল, ঠিক আছে কি? হ্যাঁ ভাই, অফ করিস না, ভয় দিয়েছি না গো, আমরা ভয় পাই না। ও কি করছে আপ, দেখ দেখ ক্যামেরাটা ভালো করে দেখা যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে কি? হ্যাঁ, জায়গাটা অনেক ভয়ঙ্কর। রাত্রি বাজে পৌনে একটা, দেখেন পৌনে একটা বাজে, একটার সময় ভিডিও করতেছি আজকে। খুব ভয়ঙ্কর জায়গায় আসছি। আমার সাথে আছে আমার কিছু বন্ধু আরিফ, আসি। ও এর আগেও ভূত স্বীকার করেছে, আজকেও ভূত বন্দি করার চেষ্টা করবো, এই জন্য আসছি। পৌনে একটা বাজে, অনেক দূর থেকে আমাদের বাড়িটা, অনেক জায়গা অনেক দূরে। অবশ্য জায়গাটা আমারও ভয় লাগতেছে, আজকে আসলাম, জানি না কী হবে, আজকে ভূত পাবো কি না। তবে জায়গাটা দেখে আমার মনে হচ্ছে ভয়ঙ্কর, যার জন্য এখানে ভূত থাকার কথা, যার জন্য আজকে আসলাম। রাত্রি হয়ে গেছে অনেক, পৌনে একটা বাজে, যেহেতু আপনাদের প্রমাণ সহকারে দেখে দিচ্ছি পৌনে একটা বাজে। এখন শুরু করছি আমাদের ভিডিওটা। আমার সাথে আছে আরিফুল, আরিফুল এর আগেও ভূত স্বীকার করতেছে, যার জন্য ওকে আবার সাথে এনেছি। চেষ্টা করবো আপনাদের সামনে ভূতটা দেখানোর জন্য, যদি আমরা পাই, কারণ আমরা জানি না এই জায়গায় ভূত আছে কি না। সো ভয়ঙ্কর, অনেক জায়গাটা অনেক ভয়ঙ্কর, এজন্য আমরা চেষ্টা করবো ভূতটা তুলে ধরার। দেখেন জায়গাটা খুব ভয়ঙ্কর, কলা গাছ টাছ, অনেক পুরনো গাছ, অনেক পুরনো গাছ, অনেক পুরনো, যার জন্য আর দেখতে যাও জায়গাটা, দেখো অনেক ভয়ঙ্কর লাগতেছে, ঠিক না? দেখো এই যে জায়গাটা অনেক পুরনো, মনে হয় এদিকে কেউ চলাফেরা করে না অনেকদিন যাবো, ঠিক না? আমরা চেষ্টা করবো এদিকে অলিগলি, অনেক অলিগলি। এই দেখেন জায়গাটা ঠিক আছে কি? খুব আর খুব ভয়ঙ্কর না জায়গাটা, জানি না ভূত পাওয়া যাবে কি না। সো চেষ্টা করবো আপনাদের ভূতটা তো দেখানোর জন্য, যদি পাই আর কি, না পাইলে তো কিছু করার নাই, কারণ অনেক কষ্ট করে আজকে এই জায়গাটায় আসছি। মনে হচ্ছে কিছু একটা আসছে। এই আরিফুল, আরিফুল কিছু একটা আওয়াজ হচ্ছে কি? হ্যাঁ ভাই, সমসম আওয়াজ হচ্ছে না? হ্যাঁ ভাই, আমরা সামনের দিকে একটু যাবো, হয়তো পাইলেও পাইতে পারি। সো আপনারা বেশি বেশি ভিডিওটা লাইক করেন, শেয়ার করেন, যদি পাইতে পারি। আমাদের মনে হচ্ছে কিছু একটা আছে, ঠিক আছে আরিফুল? হ্যাঁ ভাই আছে, শব্দ আসতেছে না? হ্যাঁ ভাই শব্দ আসতেছে, আমারও আসতেছে। তো ক্যামেরাটা এদিকে এদিকে ধর, তো এই জায়গাটা দেখাও কীরকম, একটু দূর থেকে দেখাও জায়গাটা, কি ভয়ঙ্কর তাই না? হ্যাঁ পারে, কি ভয়ঙ্কর তাই না জায়গাটা, ভয়ঙ্কর। এই যে জায়গাটা দেখেন আসিফ, ওই জায়গায় কি কিছু একটা দেখতে পারতেছ? আল্লাহ আল্লাহ, ক্যামেরা দেখা যাচ্ছে না, আমরা কিন্তু বাস্তবে দেখতেছি এই জায়গাটা। হ্যাঁ বুঝি ভাই, কাপড়ের মতো সাদা কাপড় একটা কিছু বসে আছে না, ক্যামেরা ক্যামেরা ধরা হচ্ছে না। দেখেন ভাই, সত্যিকারের ভূত কিন্তু এরকমই হয় যে ক্যামেরা ধরা যায়, আমরা বাস্তবে কিন্তু দেখতেছি। দেখেন কলা গাছটা মনে হয় আজকে ভাঙিয়ে ফেলবো, ভেঙাল দিবো। আল্লাহ আল্লাহ আবার ধরো কিছু একটা দেখা যায় কি, দেখা যায় কি? ওই আওয়াজ করছি, আমরা বলেছিলাম এর আগে, আমরা বলেছিলাম ক্যামেরাটা এদিকে ধরো, আমরা এর আগে বলেছিলাম যে ভূত কিছু একটা আছে যার জন্য আওয়াজ হচ্ছে, এরকম জায়গাটাই ভয়ঙ্কর, ভূত থাকারই কথা। আপনাদেরকে আমরা পুরো ভূতটাকে ক্যামেরা দেখাবো, পুরো বডিটা, এই জন্য আমরা চারিদিকে করব। আমরা এদিকে 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 লাইটটা ধরো, লাইটটা ধরো, এদিকে আসো। অবশ্যই এইখানেই তো দেখলাম না, আল্লাহ নাই এখন নাই, দেখছেন কীরকম। আবার চেষ্টা করবো, এদিকে আসো আর ফুলাও আমার সাথে, তুমি আমার সাথে সাথে চেষ্টা করবো জায়গাটা। আল্লাহ আল্লাহ, দেখতে পারছো ক্যামেরা, দেখতে পারছো কি? দেখ
দেখেন ভাই দর্শক, দেখেন কিভাবে সে গাছটি লালা চারা দিতেছে। এই জায়গাটুকু মধ্যে আছে। আমরা আপনাদের বেশি বেশি লাইক করেন, বেশি বেশি কমেন্ট করেন, লাইক করেন, শেয়ার করেন। আমরা আবার চেষ্টা করব এই আপনাদের পুরো বডিটা আটকিয়ে ভূতের পুরো শরীরটা আপনাদের দেখিয়ে দিব। পুরো কাফনের কাপড় পরা মনে হচ্ছে, তাজা দরপরা ও কবর থেকে উঠে আসছে। আর ভাই দেখেন ও মনে হচ্ছে মেয়ে, ঠিক আছে কি? হ্যাঁ ভাই, মেয়ে, যুবতী মেয়ে। হ্যাঁ, ও আমাদের আমরা ছেলে, যার জন্য ও আমাদের এরকম করতেছে, ভয় দেখাচ্ছে, চেষ্টা করতেছে। দেখো কীরকম একটা আওয়াজ আসতেছে। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, আবার আমরা চলে যাচ্ছি এদিকে। ক্যামেরাটা ভালো করে ধরো, আমরা চেষ্টা করবো। এই যে এদিকটা দেখো কি যে দেখো খের খের নেকড়াগুলো কীরকম। হ্যাঁ, কীরকম না, এই যে কিছু একটা। হ্যাঁ দেখো, খুন করে ফেলেছে জায়গাটা, দেখো কীরকম এই জায়গা আসলো। হ্যাঁ দেখুন, দেখুন, হ্যাঁ পুরো ভিতরটা খোলা না, জায়গাটা পুরো খোলা ভিতরে। যাই হোক, আমরা চেষ্টা করবো পুরো ভালো করে দেখানোর জন্য। দেখেন দর্শক, ওই দেখেন দেখা যাচ্ছে, ভালো করে দেখাও। প্রিয় বন্ধুরা, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ভূতটা আমাদের সামনে আছে। এখন আমরা চেষ্টা করবো আরও সামনে যাওয়ার জন্য, ভূতটা যদি না যায়। অবশ্য ভূতটা আমরা যেদিকে যাই ও যাওয়ার চাইতেছি না। দেখেন কি ভয়ঙ্কর জায়গাটা। অবশ্য হ্যাঁ, ক্যামেরাটা ভালো করে দেখাও ও ভূতটাকে। আমরা আবার দেখতে দেওয়ার চেষ্টা করি। দেখেন কাপড়ে কাপড়ে পরা পুরো সাদা, মনে হচ্ছে আরিফুল, ঠিক আছে কি? হ্যাঁ ভাই, ওই তো দেখা যাচ্ছে ওই যে। হ্যাঁ হ্যাঁ, কিছু একটা। হ্যাঁ, ক্যামেরা ভালো করে দেখাও। অবশ্য খুব ভয়ঙ্কর জায়গাটা, আবার আক্রমণ করেছে ও। দেখো কীরকম কী যেন বলতেছে একটা। হ্যাঁ ভাই, কিছু খাচ্ছে, খাচ্ছে কি? ও ক্ষুধার্ত মনে হয়, ও আমাদের খাবো। দেখেন মন্ত্র পড়তেছে, মন্ত্র পড়তেছে, মাথাটা দেখা যাচ্ছে কি পুরা পুরা নাড়াচাড়া করতেছে, না নাড়াচাড়া করতেছে। হ্যাঁ ভাই, হ্যাঁ সাব্বির, ঠিক আছে কি? জি ভাই, জি ভাই। আমরা প্রিয় বন্ধুরা, আপনারা কিন্তু দেখতে পারতেছেন কীরকমভাবে, দেখেন ও আমাদের কীরকম ভয় দেখা যাচ্ছে। আমরা কিন্তু ভয় পাই না, তুই যত যাই করস আমরা কিন্তু ভয় পাম না। তোর কিন্তু এর আগেও দেখ জ্যারেম করিস না, জ্যারেম করিস না, কি শুরু করছে তুই? তুই বাইরে আয়, নয় তোর কিন্তু শেষ করে দিবো। আর বল, ঠিক আছে কি? হ্যাঁ ভাই, অফ করিস না, ভয় দিয়েছি না, আমরা ভয় পাই না। ও কি করছে আপ, দেখ ক্যামেরাটা ভালো করে দেখা যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে কি? সে আবার দেখ, এই জায়গায় আসলো। দেখেন দেখ প্রিয় দর্শক, প্রিয় বন্ধুরা, ও আমাকে ভয় দেখানোর জন্য দেখেন, ও আমাকে দেখেন ভাই, আমরা কিন্তু ভয় পাই না। ও যত যাই করুক, তুই বাইরে আয়, তাড়াতাড়ি বাইরে আয়, শুনে আস। এমবি কোনো আস তুই, আরিফুল এমবি হয়তো এদিকটা থাকতে পারে, তুই কোনো আস বাইরে তাড়াতাড়ি আয়। শয়তানি একটা সীমা কিমা আছে, তুই কি মানুষ? হ্যাঁ আমরা আওয়াজ করছি ভাই, কোন দিন আওয়াজ করছি? আল্লাহ আল্লাহ, এই আরিফুল সাবধান থাকো, সাবধান থাকো ভাই, ভয় থাকো। দেখতে পারতেছেন এর আগে আমাদের অনেক ভয় দেখানোর চেষ্টা করছে, কিন্তু ভয় পাম না আমরা, ঠিক আছে? আরিফুল ভয় পাবা কি না ভাই? তুমি মন্ত্র টন্ত্র জানো না, একটা মন্ত্র কই ফুদা দাও। আমার ফুদা বাসটা ফুদাও, আল্লাহ আই কোন তুই কোন থাকস তুই? তোর আজকে বোতলে বন্দি করবো তোরে, যদি সহজে কইতাস তুই আয়, নাহলে কিন্তু তোর শেষ করে দিবো, আজকে আগুন জ্বালাই দিবো কিন্তু তোর শরীরে। কাটি ম্যাচটা আছে কি? হ্যাঁ ভাই, এই তোমার কুড়ি ডিয়ার কাটি ম্যাচ, আগুন জ্বালাই দিবো কিন্তু বাইরে আয়। আসতো এদিকে আসতে আসতে
এদিকে নিস ক্যামেরাটা নিসা করে তে রাখো নিসা করে দেখেন দেখ এই যে জায়গাটা জায়গাটা দেখেন এই দেখেন দেখেন ও এই জায়গায় মনে হয় বসা থাকে অনেকক্ষণ জায়গাটা কি পরিষ্কার দেখো চারিদিকে জঙ্গল কিন্তু এই জায়গাটা পরিষ্কার এই তুই এনে থাকস কোন তুই আয় বাইরে বাইরে আয় বাইরে বাইরে ভাই ওই যে শব্দ করতেছে দেখেন দেখেন লাইটটা ক্যামেরাটা এই যে জায়গাটা দেখো ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গা এই জায়গায় পরিষ্কার দেখো বলে সব জায়গায় কিন্তু প্রিয় বন্ধুরা এই যে গাছগাছালি দেখতে পাচ্ছেন কিন্তু এইটুকু জায়গা অনেক পরিষ্কার হ্যাঁ অনেক পরিষ্কার আমরা আমরা এই জায়গা থেকে আবার এই জায়গায় চলবো ও হয়তো এইটুকু জায়গার মধ্যে আছে ও এইটুকু জায়গায় থাকে আমরা এর আগেও বুঝতে পারছিলাম যে এই জায়গাটুকু আছে যার জন্য আমরা এখানেই ভিডিওটা ক্যামেরাটা চালু করে এইখানে আমরা খোঁজা শুরু করছি তুই ভালো বেলায় বাইর না কিন্তু তারা শেষ করে দিম আগুন জ্বালায় তরে কিন্তু দুইবার কইতেছি লাস্টের বার কিন্তু আর কম না আগুন জ্বালাই দিমু যে বন্ধুরা এই জায়গাটা দেখেন দেখেন এই যে অনেক পুরনো বিল্ডিং এটাও দখল করে রাখছে পুরনো বিল্ডিং অনেক পুরনো ঠিক না হ্যাঁ ভাই এইটুকু জায়গায় কোনো লোক চলাচল করতে পারে না রাত্রি বারোটা একটার দিকে আমরা কিন্তু পৌনে একটা বাজে এখন দুইটার দিকে ঠিক না পুরা দুইটা বাজে দেখেন প্রিয় দর্শক দেখি পুরো নেটওয়ার্ক নাই দেখেন একটু নেটওয়ার্ক নাই এখানে পুরো দুইটা বাজে দেখেন একটু নেটওয়ার্ক নাই জায়গাটা আসলে খুব ভয়ঙ্কর আমরা চেষ্টা করবো ওর আওয়াজটা আবার তুলে ধরার আবার যদি পাই আর কোনো ই করব না পুরা রুমালটা দিয়া ওরা বাইন্ধ দেয়া তারপরে আপনাদের সামনে দেখাবো আর তুমি রেডি থেকো হ্যাঁ তুমি রেডি থেকো তোমার এটা দিলাম আজকে ও যখনকে থাকবো তুমি ওরা বাইন্ধে ফেলাবা ঠিক আছে গাছ যাওয়া তুমি তো মন্ত্র তন্ত্র জানো মন্ত্র দিয়ে আটকে ফেলাবা চারিদিকে আগুন লাগাই দিবা ঠিক আছে হ্যাঁ দেখা যাচ্ছে ক্যামেরাটা ক্যামেরাটা ভালো করে দেখাও কারণ অনেকে বিশ্বাস জানা যে সত্যিকারের ভূত আছে কিনা আসলেও সত্যিকারের ভূত আছে ভাই কারণ গতকালকে আমার কিন্তু অবস্থাটা অনেক কঠিন হয়ে গেছিলো গা ভূতের মিষ্টি খাওয়ানোর কথা ছিল অথচ আমরা খেয়ে ফেলছিলাম যার জন্য আমাদের এই অবস্থা অনেক খেয়ে আজকে কবিরাজ দিয়ে যারা ফুড দিয়েছে তুমি যারা ফুড দেওয়ার তোমার উপকার তো এদিন কোনোদিন শুধু করতে পারবো না অবশ্য প্রিয় বন্ধুরা আপনারা ভূত অবহেলা করবেন না কারণ ভূত আছে পৃথিবীতে এটা সত্য ঠিক আছে আজকে এটা আমরা প্রমাণ করব আপনাদের সামনে এই যে ভালো করে দেখানোর চেষ্টা করছি লাইটটা আসলে মাঝে মাঝে ও আক্রমণ করে নিভাই দেয় দেখতে পাচ্ছেন এই যে দেখা যাচ্ছে কি ভালো করে ক্যামেরা পুরো বডিটা আর দেখাও ক্যামেরায় তুলে দাও দেখেন দেখেন ও কীরকম করছে এই তুই ও করিস না তাড়াতাড়ি বাইরে অন্তিকা তাড়াতাড়ি দাঁড়া 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 দেখেন খেয়ার পাল্লাটা পুরা কোন জায়গাটা কত ভয়ঙ্কর দেখেন কি পুরো মন্দিরের মতো শ্মশান ঘাটের অবস্থা আল্লাহ কি করছে তাড়াতাড়ি ওঠ তুই দেখেন চোখ দুইটা নাই চোখ দুইটা নাই পুরো কালো কালো যে কালো কালো কাফনে কাপড় পরা পুরো মাংস নাই ওর শরীরে হ্যাঁ ঠিক আছে কি মাংস নাই একটু দেখতে পাচ্ছেন যারা ভূতকে বিশ্বাস করেন না আজকে ভূতটা দেখে নেন সত্যিকারের ভূত যারা বিশ্বাস যান না আজকেই দেখেন দেখেন কি ভয়ঙ্কর অবশ্য আজকে আটকে ফেলাইছি মন্ত্রতন্ত্র দিয়া ও এখান থেকে এক পাও নড়তে পারবো না ঠিক আছে হ্যাঁ ভাই এটা করছে ওই যে আরিফুল ইসলাম ও এর আগেও ভূত অনেকবার ধরেছে আমরা যার জন্য ওকে সাথে নিয়ে এসছি আমরা ভয় পাই না আজকে পুরো মন্ত্র দিয়ে আটকাই ফেলাইছি ভূতটার দেখতে পাচ্ছেন ভূতকে কখনো অবহেলা করবেন না রাত্রি পনি দুইটা একটা যারা বাড়ি ফেরেন অবশ্যই সাথে একটা দিয়াশ লাইট রেখে দিবেন কারণ কখন কি হয়ে যায় বলা যায় না তো বন্ধুরা পুরো ভূতটাকে আজকে নিয়ন্ত্রণ করে ফেলেছি আমার সাথে সাগর আছে সাগর আরিফুল ইসলাম দুজন মিলে আমরা এই কাজটা করেছি যারা ভূতকে বিশ্বাস করেন না আজকে পুরো প্রমাণ সহকারে দেখে নিলেন কোনো অবহেলা করবেন না ভূতটাকে অবশ্য এটা এটার জন্য আপনাদের বাস্তব প্রমাণ এই যে খেয়ারগুলো দেখতে পাচ্ছেন ও আপনারা যারা বিশ্বাস জান না যে এটা আসলে পিকচার পিকচার না ভাই এটা ভূত এই দেখেন ওই দেখেন 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 ভাই দেখেন যখনকারই ওর শরীরে কিছু একটা ছুড়ে দিছি ও কিন্তু নাড়াচাড়া দিছে এটা কিন্তু সত্যিকারের ভূত বুঝছেন সত্যিকারের ভূত আল্লাহ হাফিজ বলে আল্লাহ 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 আই চপ চপ অন্তিকে উঠবি না উঠবি না একটু নড়াচড় করবি না তাহলে কিন্তু তোর শেষ করে দিবো আরও আগুন জ্বালে আমি বলতে হবে সব ধর আরে বল তুমি একটা কিছু কর
অবশ্যই বেশি লিখি আজকে দুইজনে মন্ত্র গে আমিও কিছু পারি অবশ্য আমি এটা কই না আমি তার শিষ্য ঠিক আছে দেখেন আর যতই আঘাত দিছি ও কিন্তু নারাসারা দিছে ঠিক আছে কারণ ভূত তো এরকমই হয় ভাই যতই ওরে মারবেন ও যতই ওরে বিরক্ত করবেন ও কিন্তু উত্তেজিত হবে রাগান্বিত হবে ঠিক আছে এটা মনে রাখবেন ভূতকে কখনো এরকম করবেন না সো আপনাদের দেখানোর জন্য আজকে আমরা এইগুলো করলাম সো আজকে এ পর্যন্তই তুই আর এই রাস্তায় মনে হস তুই এখনকার যাবি গা ঠিক আছে এই দেখেন ভূতটাকে পুরা নিয়ন্ত্রণ করে পারছি সুমন্তরে সু কাল্লা কত্তার ঘো চাবি যে এনতিকা আর যা নিয়ে হস না কোনো দিন সো দেখেন দেখেন কিচ্ছু নাই এই জায়গায় কিছু আসছিল এখন আজকে আর কিচ্ছু নাই সবকে কিছু একটা দিন শেষ আগুন দিয়ে পুরাই দিছি আগুন দিয়ে পুরাই দিছি আর পুরো শরীরটা তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওটা বেশি বেশি লাইক করবেন আবার পরবর্তী ভিডিও আরেকটা কোনো একটা নতুন জায়গায় করবো আমরা এর জন্য আমাদের পাশেই থাকবেন সাবস্ক্রাইব করে ধন্যবাদ সবাইকে।